আনন্দ ভক্তি করবেন নয়, ইয়ে কিন্তু বুদ্ধ বুদ্ধ ভগবানকে বেকারে দেখে দিয়েছি। এই যে ভগবানাথ মিলিয়া কীর্তন দিয়ে মরা কীর্তন দি ক্ষমা প্রার্থনা সাহসী এখন মৈত্রী সম্পর্ক বাড়তে গুরুত্ব দিবে গুরুত্ব নয়। এই শিক্ষা নিয়ে বিনয়ানি বনবন্ধে দিকে দিছি, এনেই তো ধর্ম, এনেই তো সমাজ বলি থাকে, তাই এনেই সন্ন ধর্ম তাই নিয়ে নিল। সুতরাং বাব্যে লোক মা বল লোক এসে বন্যামী মার্খা ধর্ম কারণ নভজ্য ঘন লাভ তোমার একটা খেলাব লাগে দুঃখ তরিবা বুঝলে নে দেবদত্ত শেষ বয়সত অনুশোচনা করছে যাকে বুল বুঝি আছে কিন্তু বন বুদ্ধর ইয়ে নভাই দর্শন নভাই ঠিক তেমনি হ্যাঁ কথা শুনি নেই ইয়া রাজা অজাত শত্রু থাপা পরে মারছে বিম্বিসরে তার অনু এত উত্তম ইয়ে দেয় যে শেষ পর্যন্ত বুদ্ধ দুজনে যাই গিয়েছি কি কই কিন্তু পরবর্তী পর্যায়ে প্রথম সংজ্ঞায় বুদ্ধ পরি নিবাবিত বর ভাষ্যত অরহাতে মহাকাশ কেশবর সভাপতিত্বে যে প্রথম সংজ্ঞায় নয় সকল সাহায্য সহযোগিতা রাজকীয় ভাবে নিরাপত্তা তিয়া বুঝে ব্যাখ্যানি দিয়ে দেখুন না অজাত শত্রু জেনের পরিপ্রেক্ষিতে যেই নরগত যা হচ্ছে হয়তো অবিচিত নরগত ন যায় কিন্তু যে নরগত যা হচ্ছে যে পিতৃ হইতে হচ্ছে সুতরাং পান্তে বুদ্ধ পরিষ্কার করি মানা করি যিয়ে কুহানা কর্ম লেপনা কর্ম নিষ্পেষণ কর্ম ন কর্ম নিমিত্ত কর্ম এবং লাভতুল লাভ এই পঞ্চকর্ম নগরীবিত্তে কিন্তু যে কর্ম আনি কিনে দেওয়ার দিয়ে গেল দিলে ব্যাখ্যানি কুহানা কর্ম কুহক যেনে জেনে লই ঠিক নয় যেনে বিক্ষু সংকট তুলে কিনে প্রতিবাদ ধরা না উচিত ধরো তারা শুনবার নহলে যাও মান যে বুল বুঝনি নেই মুই হতে মরে মনলে গপুক হ্যাঁ মরে মনলে গপুক বনালে দিন মানে মরে গপুক অভিশাপ দিব না রাখি দিবে মনে তারা রাখছেন একুশ প্রকার কুলদূষক কর্ম নগরীবের হইয়ে সেরম মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কথা কানি জিনিস থাকে যে সাধারণ আমার অনুকরণ যে নিয়ে হীন ধর্ম নবরীতে হইয়ে বুদ্ধ বা দেখা হুদু ধর তোর ইচ্ছে কাজ এসি দিয়ে নেছে দে যিনি নগরীবিত্তে হইয়ে বৌদিক দিন দিতে না জামেদিক করে দিতে না যিনি নগরীবিত্তে হইয়ে এক ব্যাগ গরবা লবি দি করে না করা যায় সেদিন না হ্যাঁ যিনি এটা সাধারণ মানুষ হাম ইকিনে একখানে যে বসে জেনে যায় যদি আদাম বেড়ে বিশু বেড়ে যদি কিন্তু রেতিকে যদি বেড়ে যায় সে ধর্ম হল না হ্যাঁ এছাড়া একটা বই এখন আমি হওয়াতে আমার তো বান্ধে লাগি তো হাতে টিভি টক্ক ভরি দেবা আমার তো ভরিবার প্রয়োজন আগে যেমনতে ভগবানকে উপলব্ধি করি আর হইলে এই টিভি টক্ক হিসাবে গিয়ে এবং তাই যে কত দূরদৃষ্টি সম্পন্ন মুই কিনে যে বুঝতে সুতরাং মুইও বুঝলে অন্তত বারো পনেরো দশ পনেরো বছর আগে মুইও বাড়ি বেদ ধর্ম 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 নহবে মুই ভগবান দেন শ্রদ্ধা করতুম ব্যক্তিগত হবে মতন মতন মো সেই মতন ইয়ে নাকি আ মদ হেতু হ্যাঁ এখানে আরে বদল ইয়ে নাই মনোহা হতে দে ইয়ে নয় যে বনবন্ধের আশীর্বাদ শ্রম অনুযোগ গেছে তুমি সেই বড় অত্যন্ত আর মহা তো এ ধর্ম বই বরি নিয়ে আইবা এ টিভি তো নিয়ে মই শুধু বনবন্ধেই তো নয় সকল বিক্ষু সঙ্গ হইতে মুই কৃতজ্ঞ আর যতক্ষণ বই নিয়ে ইলিয়ন মরা দি ভাবিও হই না তুমি কি হিতে দিবে ধর মুই সিগুন ভরি ভরি ধর্ম বুঝিয়ার চেষ্টা করছেন রেদগুম বাই এলাকা মুসি দিয়ে শিখে করছো যার পরিকিতে মর এই ধর্ম সম্পর্কে বেসিক যে সমস্ত ইয়ে নির্ধারণ আনে মতন স্যার একটা বলবি ওই ধর্ম বলে কথা আমার স্বাভাবিক আগে নলে পান দিন দিয়ে দুঃখ এই ধর্ম অতাল হয়ে বেড়াতে হ্যাঁ বুড় হলে তো যাবে কিনে মরে হ্যাঁ স্যার একটা জেনে মুই স্বাভাবিক ধর্ম হিতে কারণ মুসি দিন কেন একবারে দলে দালে ভরি নেই বুঝিবার চেষ্টা করছেন ইন্দ্রবিন্দর কাটতাম এই কারণে মুই হওয়াতে দেওয়াতে এই ধর্ম বই যদি আমিও যদি ভরি দিতে হয় সামাজিক জীবনত কর্মজীবনত আমি ভুল দত্তম নয় কারণ মাঞ্জর কর্ম হ ধর্ম হ মার্গ হ ব্যাখ্যার মনানক এই মনানকটু কিছু কিছু জিনিস প্রতিফলন করা যায় কর্মর মাধ্যমে বাহ্যিক যেমন উদাহরণস্বরূপ মুহ বনবান্ধামূলক বুদ্ধ বুদ্ধমূলক বুদ্ধদের কথার শিষ্য দুজনে ইয়ার দাদান ভিন্ন 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 চরণত বুদ্ধুর জেনে যায় দেবতা দেবতাও ভাবি বুদ্ধ হয়তো হিন্দি যায় শিষ্য পাওয়া হিন্দি যায় হিন্দি হলো ফতান উজু বুদ্ধ হইতে চিন্তি নয় হিন্দি যাই ওতে তা শিষ্য হতে ফতান হচ্ছে যেয়ে চিন্তি আধা বন্ধ বাদে হলো গেঙি সাঙি আমার খাতা সাবেক বাঙা আর এখানে পাঙ্গে মেরগে ইচ্ছে দেয় বুঝো খাতুন
দায়িত্ব নতুন সে পথা না কিছুদিন নজে তো হ্যাঁ দাঙে তোর সেতু গুরুত্বপূর্ণ নলুম সেতুর কারণে তো ভগবান হিসেবে নলুম নিলি হ্যাঁ সুতরাং মার্গ পুরলে বান্দে হ রাজা হ প্রজা হ তুমি আমি হোক আমি বেঁচে দেবো অপমানিত হবো মেরে খেব নানা রকম এই মার্গর পুরো কারণে আছে আমি দূরত বুঝি সুতরাং এই মার্গ আগল যেতাম মনত এই সাইতে ধর্ম হ ইয়ে হ একখানে এর মধ্যে বুদ্ধর একখান উপদেশ সে আমাদের খুব বড় জিনিস পরি প্রতিপত্তি পরিবর্তন প্রতিভেদ বানা বই ভরি নেশিল ফালানা সে নয় অনুশীলন মনের মধ্যে গড়া পড়ে বাহ্যিক গড়া পড়ে এবং উপলব্ধি গড়ানা নয় এটা প্রতিভেদ এবং সে নয় জ্ঞান যাও সেটা মহতে এই যে বনমন্তী এত বড় মহাপুরুষ আমার জুম্ম পালে দেখতে এই টিভির টিভি দক্ষ এই যে গজ্জন এবং এনতে মুই হোমবে মন্ত্রের তার যোগ্য শিষ্যমণ্ডলী দুগরে দুগ্ন হয় নেই মন্ত্রের স্বপ্ন জেনে এলো টিভি দক্ষ নিয়ে নেই জ্ঞান আমার একখান বড় রকমের একখান ক্রেডিট বাংলায় শত শত বছর করি নাই চেষ্টা করি নাই নবারণ টিভি দক্ষ নিয়ে নেই এই সাংমা আমার এবার দিও বা বারবার এবার দিও নে বুদ্ধি আমার হিল দেখছ তুমি যুগ্ম বান দিও নে বড়ুয়া বান্ধে সব এখন যারা এখন আমার বনমান্তের বি কুসম হয় এই যে টিভি দক্ষ বাইর বললাক যেন একখান বড় রকমের একখান ক্রেডিট যেন একখান আমার তে আমার বড় বড় রকমের শূন্য তারা তো শূন্য ইয়ে ইয়ে আমি যারা সহযোগিতা করছি আমার একখান বিরাট শূন্য ইয়ে বিরাট শূন্য ইয়ে যেন রুখিতে এত কিছু তামা দলের ভিতর দিও যে আমি হতাখানে কি গিয়ে আগে দ্বিতীয় নম্বর বানতে সেকেন্ড এখান হতা হতে মনীষা বন হতে তোমা তোমালে নম নম তুমি নবুঝিবা তোমার নাতি খুদিনে মরে লাগ পেলে তার কথাই বুঝিবা কে তোমা মনে মনে যদি উড়ি মানুষ উপসে তো গোধর বাজে নেই আমার না নাতি খুঁজি আর আমার পিছনে তা মুই হ্যাঁ কিছু হয়েছে মানে যখন ভাসি উঠে ভাসি উঠে মুখে খেয়ে বাইক তো হ্যাঁ কিন্তু সাথে কোথায় পাশে পাশে দেয় জারেন্ডি কিন্তু আদতে ভগবানতে কিন্তু অরৎবিক লক্ষ্য নিয়ে নেন পরিনির্বাবিত আগে তারা কিন্তু অধিষ্ঠান ঘুরি যান তারা খেতে করে খেতে দেবাক ভগবানতে অধিষ্ঠান ঘুরি যে দেয় তার এদিক করে দেওয়া দাদু রাক্ষা হবতে রাগা হবতে বান্ধে ওর কোনো হলো চিন্তা নয় কেদে কেদে বাদে যে কেদে পুরি পরিনির্বাবিত হলে সেদিক করে রাগাবো আমার তো সিদ্ধান্ত হলো তো ঘুরি ফেলে কম করি হ্যাঁ দাঁড়া করি কম কিন্তু এদিক করে যে বাদ্যের রক্ষা করা হবো ইয়ে নামে খবর নবই কিন্তু কিনে আমার নাতির মুদিন হয়ে দেবে কি তার দেহ দাতি বজেদিক করে সংরক্ষণ করা হোক তুলে অধিষ্ঠান করি যে কত বড় জ্ঞানী এবং খালি হলে যদি শুরু করি নিবে এখানে হইয়ে ওই ইয়ে হসপিটাল আছে একখান বাড়ি আগে বিশ্ব শান্তি বেগদাব যদি অজি হয় দেহতে ইয়া হলে একখান সুগত করিবা কেন শান্তি এব ধর্ম আন্দোলন বুঝি দিয়া তাই কিনে বান্ধে তাকে সিনিয়র বান্ধে হন বান্ধে হন শিষ্য মন্ডলীর মধ্যে এতদিন উপলব্ধি নয় আমিও দেখি তো মা যেন হয় দুবত্তরের যেন হয় দুবত্তরের হ্যাঁ পলাশি মেয়াজের আমার ভুল কার্যক্রমের পরীক্ষিতে বিশ্ব শান্তি দেবে কথা জাতি মেদি তুলনা ধর হারি এই কিনে সানাইতে আমি এবার সিদ্ধান্ত লোক যে দূর হারি সাহায্য সহযোগিতা দরজা তুলি নয় ইবে তুলিব যার পরীক্ষিতে রাজার সভাপতিত্বে আমার উপর সমিতি ইয়ে গৌতম বাবু হইতে শুরু করে আমি বিজ্ঞ মানুষকে গমান ব্যাখ্যা করি বান্ধে উনের মধ্যে প্রজ্ঞালঙ্কর বান্ধে সহ ইন্দ্রগুপ্ত বান্ধব সিনিয়র বান্ধব ব্যাখ্যা জড়িত করি আর এই কমিটি গড়া হই কই যে আমি তুলি গম মাগে গম হ্যাঁ মানুষজনের মধ্যে যেদিকে শ্রদ্ধা দান দিবার কথা যায় এই দ এই বেগব লেকচার মারি মারি নয় হইছে দাদা তেতন দিতে নয় হ্যাঁ আশীর্বাদ দিদি এত দেতন দিতে মাঝে বিচ্ছেদ গরম দাদা মন বিচ্ছেদ গরম দাদা হ্যাঁ বৃত্তি করুন আমিও বনমন্ত্রের মানে কিন্তু ইয়ালো নিল আমি বৃত্তি করি তা দেখিয়ে দেয় সুতরাং আমার মঙ্গল হচ্ছে বিশ্ব শান্তির একতাব যদি উঠে দেওয়া হয় বনমন্ত্রের দেহদাদিও যদি সে থাই আন্তর্জাতিক পর্যায়ে বহু গঙ্গম মানুষ এবাকে থাই যায় বান্ধে তুমি নিশ্চয় আরো এবার বর্মা তুমি বা শ্রীলঙ্কা তুমি এই নিয়ে এইসব ধর্ম আলোচনা বা তারা এবার আস্তে করি নি আমি বিশ্ব বৌদ্ধ পরিমণ্ডলত আমি সমীপন করি সমীলে গই বুদ্ধিস্ট হিসাবে আমার বিভিন্ন ক্ষেত্রে আমি রক্ষা ভেবাম সাংমান রে মারমান রে রক্ষা ভেতাম নয় কারণ মেরহেবার দজা ইবে খানে ব্যাখ্যা মানে আমার মেরহেবার ইয়ে নেই সুতরাং বুদ্ধি সিজবে বনবন্ধরে মুসলিমদের ডাকে নেই তারে ভিন্ন পুজো করি নেই আমার তুমি এই বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ত হয়নি হই
আমার তো টিকিটা ভরিব বাজা ভরিব। সুতরাং সেই জিনিস যদি বুঝি দিয়ে হয় জাতি মাতি তুলিবার ব্যাপারটা ঘুরে ভাববে লোক সেনাতে এক করে মাল বুদ্ধি দিয়ে লাম্মি দে কই যে মাখা এখানে বিগিদি সিগিদি করে হতে বল দুনিয়া ভাতি পালা কোনো জন জনসমিতি সমিতি ইউপি দিয়ে সে ভর দিয়ে সংস্কার আমি কোনি লিয়ে ভাতি রাজাবর নেতৃত্বে শিখ নমস্কার ভাতি বলবে আমার তো আত্মার নেই রঙাবর নেই কিন্তু আবে দাবো আগে নমস্কারও দিব বিশ্বধান দিবে দায়িত্ব খুঁজে মারিব হ্যাঁ সাহাবতো মারিব বিদেশ মারিব সরকারও মারিব এই কিনে সে নমস্কার ভাতি ভক্ত নমস্কার দিনে দিকা পয়সা মা হতে বুঝলা হ্যাঁ দিও বিশ্ব শান্তি বেকথা বোধ ওই যে বেন্য হোম আর বেক করলে আরো জানাই পান্তে থাকলে খাই নিয়ে নহিল মানুষ মরা দুই দিবে হ্যাঁ এইখানেও কিন্তু বলবান্তের অবতার আগে মাইক্রোফোন দিলে আহ কি হোম কি হোম কি হোম হ্যাঁ সিধা পুতি তোর মনে দাঙি উঠে নেই কি হবো এখানে মাইক্রোফোন হারি লোক আমার নতুন হ্যাঁ কথা ভাবি দিয়ে পরে হ্যাঁ গায়ে গায়ে নিয়ে কিনে যাও এটা এই ধর্ম অনুষ্ঠানের মধ্যে মই আবারও আমার সে নমস্কার ভাটির ভক্ত হ্যাঁ নমস্কার দিনে দিয়ে একটা বিশ্ব শান্তি ভেগ থাকতে একটা দলিল একা বুঝে দিনে দিন একটা জাদর একখান বালে দিতে বনবান্তে জেন হইয়ে সেন যাতে ফল ভেয়ে ফারা একখানা আমি তোমার যে আহ্বান লাগে নে এই যে এই কঠিন শিব ধর তোমার আমার ব্যাখ্যা নিয়ে কেতে বান্তি দাগির আশীর্বাদে আমার একখানার গানি এনে লারে লারে হাতে এই যোগ এই প্রার্থনা করি নেই মহিমা ভক্ত হইয়ে তুমি বলুন ব্যাখ্যা নমস্কার।